হাই ভিওয়ার্স ওয়েলকাম টু হোমক অনলাইন কাস্ট্রপ ইউটিউব চ্যানেল তা আবার সবাইকে হোমক অনলাইন কাস্টর ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো এখন আমরা শুরু করতে যাচ্ছি প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বের এক পেজ নাম্বার একশো দুই একশো দুই তা আমরা আজকে শিখে নেবো এক অন্য রকমের অন্যখানে গল্প কবিতাটা এবং আরও শিখব কিছু পাজিল ফাঁকা বক্স ফিল আপ করা তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না তাহলে পুরো শিক্ষাটা পাবে আর যেখানে স্কিপ করবে সেটাই কিন্তু তোমরা কোনো না কোনো ইম্পর্টেন্ট কথা মিস করবে আর একটা জিনিস করোনা পরিস্থিতি এখন খুব ভয়াবহ সবাই ঘরে থাকবে বারবার হাত ধোবে এবং চোখে মুখে হাত কম দেবে আর কি করবে বাড়ি থেকে একদম বেরোবে না তো চলো শুরু করি আজকে আমরা একশো দুই নম্বর পৃষ্ঠায় দেখো একশো দুই নম্বর পৃষ্ঠায় আছে অন্যখানে সুখলতা রাও লিখেছে কে সুখলতা লাও রাও হাটে গোলমাল বেচে কেনে মাল কেউ বলছে এটা কত করে কে বলছে এই আলু 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 এদিকে ভালো আলু আছে ওখানে বলছে আলু পটল আর এখানে বলছে কত করে দাদা কত করে এই নিয়ে একটা চিৎকার চেঁচে গোলমাল হয়ে যায় হাটে গোলমাল বেচে কেনে মাল কত লোকজন কত মন মন অনেক মাল থাকে প্রচুর মাল থাকে হাতে চাল ডাল নুন ঢেঁড়স বেগুন তরকারি সিম মাছ আলু ডিম কত সুন্দর মিলেছে দেখো মাছ আলু ডিম চাল ডাল নুন ঢেঁড়স বেগুন ধামা ভরা আম পেঁপে কলা জাম হাঁড়ি খাসা গুড়ের বাতাসা ওই কার ছেলে স্কুল ফেলে পাড়ার পড়ার বেলায় পায়রা ওড়ায় তাহলে আমরা এখানে একটা পুরো ছবি দেখতে পাচ্ছি কিসের একটা পরিষ্কার ছবি তুমি ভালো করে দেখো কবিতাটার মধ্যে ঢুকে যাও অন্যখানে সুখলতা রাও কবিতাটির মধ্যে ঢুকলে কি পাওয়া যাচ্ছে দেখো হাটে গোলমাল হচ্ছে বেচ কেউ কিনছে কেউ বিক্রি করছে বেচে কেনে মাল কত লোকজন পুরো হাট ঠাসা লোকে গ্যাদারিং তো এখন কি গ্যাদারিং করা ঠিক এই করোনা পরিস্থিতিতে কিন্তু হাটেও আমরা মাস্ক পরে যাব আর জিনিসপত্র নিয়ে এসে বাড়িতে ভালো করে ভালো করে ফিটকারি জলে ধুব কত মন মন কত লোকজন যেখানে লোকজন থাকবে সেটা এড়িয়ে যেতে হবে তো হাটে আমাদের সুন্দর বর্ণনা নাকি কত লোকজন কত মন মন চাল ডাল নুন কি কি পাওয়া যাচ্ছে চাল পাওয়া যাচ্ছে ডাল নুন ঢ্যাঁড়স বেগুন তরকারি সিম তরকারি সিম মাছ আলু ডিম ধামা ভরা আম কিসে করে ধামায় করে আম আছে পেঁপে কলা জাম আর কি আছে পেঁপে কলা জাম হাঁড়ি হাঁড়ি খাসা একদম সুন্দর হাঁড়ি হাঁড়ি কি ভরা আছে গুড়ের বাতাসা গুড়ের বাতাসাগুলো হাঁড়িতে হাঁড়িতে আছে ওই কার ছেলে ওই দেখো কার ছেলে দেখো 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 ওই কার ছেলে স্কুল ফেলে মানে স্কুল যাচ্ছে না স্কুল ফেলে পড়ার বেলায় যখন পড়ার সময় পড়ার বেলায় মানে পড়ার সময় পায়রা ওরাই এই পায়রা হুড়ুদ করে ওরাই হাততালি দেয় এই ডিগবাজি খাচ্ছে পায়রা দেখ কত সুন্দর এই করে দিনটা পার করে দিচ্ছে এটা ঠিক নয় তাহলে আবার আমরা চলে যাব এখানে কিছু শব্দার্থ শব্দের অর্থ গোলমাল মানে হইচই বললাম আমি একটু আগে খাসা মানে চমৎকার খাসা হয়েছে দারুণ হয়েছে চমৎকার হয়েছে বিক্রি করে মানে বেচে বেচে মানে বিক্রি করে তো মন মানে ওজন পরিমাপক চল্লিশ কেজিতে এক মন হয় এক কেজি দু কেজি করে আমরা এই কেজি ভাটখরা দেখেছি পাঁচ কেজি দশ কেজি দেখেছি তো যখন চল্লিশ কেজি হবে আগকার দিনে যেতে চল্লিশ কেজিতে এক মন এখনকার দিনে একশো কেজিতে এক কুইন্টাল আগেকার দিনে ছিল চল্লিশ কেজিতে এক মন কত কেজিতে এক মন চল্লিশ কেজিতে ধামা মানে বেঁতের তৈরি ধামা বেঁধ দিয়ে পাকিয়ে 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 কি করে বাটির মতো অনেকটা বড় মাপের খেঁচে বা পেছে বা বাতির মতো বাটির মতো বড় পাত্র ধামা হুম আচ্ছা এবার হাতে কলমে কেমন শিখলে এবার একটু যাচাই করে নেই কি নেব তো হাতে কলমে দেখি পাঠ্য কবিতা অনুসারে নিচের তালিকাটি পূর্ণ করো পূরণ করো যে জিনিস হাটে বিক্রি হচ্ছে কি কি বিক্রি হচ্ছে দেখো এখানে আবার ভাগ করেছি সবজির নাম দেখো সবজির নাম কী কী আছে সিম ঢ্যাঁড়স বেগুন আর আলু সিম ঢ্যাঁড়স বেগুন আলু দেখো এখানে ঢ্যাঁড়স বেগুন তরকারি সিম হ্যাঁ মাছ আলু ডিম তাহলে এখানে ঢ্যাঁড়স বেগুন আলু এগুলো সবই কিন্তু সবজির নাম ফলের নাম কি আছে আম পেঁপে কলা জাম কি কি আছে ফলের নাম আম পেঁপে কলা জাম লিখে নাও ওখানে মুদিখানায় পাওয়া যায় চাল ডাল নুন ডিম এগুলো কোথায় পাওয়া যায় মুদির দোকানে পাওয়া যায় মা যদি আমাকে বলে যে চাল নিয়ে এসো কোথায় যাবো মুদিখানার দোকানে যাবো ডাল নিয়ে এসো মুদিখানার দোকানে যদি আলু বলে তাহলে আমরা কিন্তু সবজিওয়ালার কাছে যাব সবজির দোকানে এছাড়া অন্যান্য জিনিস কী ছিল গুড়ের বাতাসে ছিল হুম গুড়ের বাতাসা ছিল তা আমরা দেখে নিলাম একশো দু নম্বর পৃষ্ঠায় সুখলার সুন্দর কবিতা অন্যখানে তোমরা একবার ভালো করে পড়ে মুখস্থ করে নেবে দুবার পড়লেই মুখস্থ হয়ে যাবে তো মুখস্থ করলে থাকলে সুবিধা হবে যেখান থেকে থেকেই প্রশ্ন আসুক পারবে ঠিক আছে তো চলো আমরা দেখি একশো তিন নম্বর পৃষ্ঠায় একশো তিন নম্বর পৃষ্ঠায় এখানে দেখো প্রাজিল ফাঁকা করা আছে তো প্রথমে একটা দেখো বেগু সাইড থেকে করি এখানে একটা বাঁধাকপির ছবি আছে দেখতে পাচ্ছ বাঁধাকপির ছবি এই বাঁধাকপির ছবি বাঁধাকপি ইংরেজি কি আমরা আগের দিন পড়েছিলাম এক দু তিনটা ভিডিও আগে আমি করেছিলাম একটা ভিডিও বাঁধাকপি ইংরেজি হচ্ছে ক্যাবেজ দেখো সি এ বি এ ই ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি ঠিক তেমনি দেখো ডান দিকে আছে লঙ্কা ডান দিকে কি আছে লঙ্কা দেখো ডান দিকে লঙ্কা আছে তাহলে চিলি সি এইচ আই এল এল আই চিল্লি চিল্লি মানে লঙ্কা দেখো এবার বাম দিকে আলু ছবি আছে তাহলে আলু ইংরেজি কি কি বলো আলু ইংরেজি জোরে বলো ইয়েস আলু ইংরেজি পটাটো পি এ পটা টি ও টু পটাটু পিও টি টি টিও পটাটো তাহলে পিও টি এ ও তেমনি দেখো এবার এবার নিচে ওপর থেকে করি ওপরে বেগুন আছে বেগুন ইংরেজি কি ব্রিংজাল বেগুন ইংরেজি ব্রিং জাল বি আর আই বি আর আই এন জি এ এল বি আর আই এন জে এ এল ব্রিং জাল ব্রিং জাল মানে বেগুন তারপর দেখো নিচে আছে পেঁয়াজ পেঁয়াজ ইংরেজি কি অনিয়ন ও এন আই ও এন অন আই অন ও এন অন আই অন অনিয়ন ঠিক আছে তেমনি দেখো এখানে টমেটোর ছবি আছে টমেটো বানান কী হবে টিও টো এম এম আো টমেটো টিও এম এ টিও একটু একটু করে ভেঙে ভেঙে করলে খুব সহজেই বানানগুলো পারবে তো যাক আজকে এই পর্যন্তই আর একটা কি রোজ রোজ রিকোয়েস্ট করছি কমেন্ট করার জন্য তোমরা কিন্তু কমেন্টস করছো না অনেকেই ভিডিও দেখছো কিন্তু শেষ পর্যন্ত দেখছো না আর কমেন্টস করছো না এটা করলে কি চলে আমরা অনেক কষ্ট করে একাই ভিডিও লিখে ভিডিও কম্পোজ করছি ভিডিও ছাড়ছি তোমরা একটু কমেন্টস করো স্টিকার কমেন্টস করো কিছু লিখতে অসুবিধা হলে ফুল টুল যা আছে দিবে তো আর কি করবে লাইক আর শেয়ার করবে যারা নতুন এসছে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমরা এরকমই নতুন 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 প্রতিটা পেজের পড়া আমরা কিন্তু করে দেবো আলাদা করে এই পড়ার বিষয়ে আর চিন্তা করতে হবে না আর তোমাদের যাতে ভালো হয় তোমরা যাতে সমস্ত কিছু জ্ঞান অর্জন করো তার ব্যবস্থা চলছে সবাইকে আমরা সম্পূর্ণ জ্ঞান দেওয়ার চেষ্টা করব। যতই লকডাউন হোক যতই করোনা পরিস্থিতি হোক পড়াশোনা কিন্তু থামবে না আমাদের একটাই বক্তব্য না রুকবে না থামবে পড়াশোনা চলতেই থাকবে ঠিক আছে শিক্ষার শেষ নেই শেষ জীবন অবধি শিখতে হবে তো আজকের মতো এখানেই পাই বাই